বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস। 2009 সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস, যেটি এখন বাংলাদেশ বর্ডার গার্ডস বাংলাদেশ, বাংলাদেশ রাইফেলসের সৈনিকরা বিদ্রোহ ঘোষণা করে পিলখানা সদর দপ্তরে, বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে যেটি। এবং এই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নিহত হন, মোট 70 জনের মতো প্রাণ হানান। এর বাইরেও নানা রকমের নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সামরিক বাহিনীকে কেন্দ্র করে এত বড় হত্যাযজ্ঞ এর আগে কখনো ঘটেনি। এমনকি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এতজন সেনা কর্মকর্তা প্রাণ হারাননি নমাসে, এবং একসঙ্গে এতজন সেনা অফিসারের প্রাণহানির ঘটনা পৃথিবীতে বোধহয় খুব কম আছে। সেই সব শহীদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, বাংলাদেশের সেই সব সূর্য সন্তানদের। এবং সেই ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করবার জন্যে আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন প্রাক্তন সেনা কর্মকর্তা। আমার বাই যিনি বসা, তিনি বাংলাদেশ রাইফেলসের ওই ঘটনার পরে, নারকীয় ঘটনার পরে যিনি আর বাংলাদেশ রাইফেলসের পুনর্গঠনের দায়িত্ব নেন, নাম পরিবর্তন করে বর্ডার গার্ডস বাংলাদেশ করে, এবং পোশাকও পরিবর্তন করে ফেলেন। সেই বিজিবির তৎকালীন এবং প্রতিষ্ঠাতা মহাপরিচালক, যিনি পুনর্গঠনের উপকার যাকে বলা যেতে পারে, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, নানা দায়িত্ব পালন করেছেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম আমার বায় বসা। আমার ডানে যিনি রয়েছেন, তিনি 71-এর একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান, নিরাপত্তা বিশ্লেষক এবং সেনাবাহিনীর বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, বীর বিক্রম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। জেনারেল মইনুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু এই একেবারে ঘটনার সঙ্গে সঙ্গেই একটা ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে বর্তায়। আমি একটু আপনার কাছ থেকে প্রথমেই বুঝতে চাইব যে এই ঘটনার আসলে দায়টা কার, মানে এরকম একটা ঘটনা ঘটলে, এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে, রাইফেলসের অভ্যন্তরে, পুলিশে, আনসারে, সব জায়গায় কিন্তু স্বাধীনতার পরে নানা রকমের বিদ্রোহ হয়েছে, সেগুলো দমন করা গেছে, হতাহতের ঘটনা ঘটেছে, কিন্তু এরকম এত বর্বরতা, এত নারকীয় হত্যাযজ্ঞ বাংলাদেশ কখনো দেখেনি। মানে 71 বাদ দিলে, 75-এর 15ই আগস্ট বাদ দিলে এরকমভাবে দেখা যায়, এবং মৃত মানুষের প্রতিও যে ধরনের আচরণ করা হয়েছে সেটিও আমরা কখনো শুনিনি, বাংলাদেশে দেখিনি। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। সর্বপ্রথম আমি যে সমস্ত অফিসাররা, যে সমস্ত বেসামরিক ব্যক্তিবর্গ সেদিন 25 ফেব্রুয়ারি 2009 তারিখে শাহাদত বরণ করেছিলেন, আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা পরিবারবর্গ যারা আছেন সে বেদনা নিয়ে এখনও চলছেন, তাদেরকে যেন আল্লাহ সেই শোক বইবার ক্ষমতা দান করেন। আপনার প্রশ্নের যদি উত্তর দিতে হয়, সে প্রশ্নের উত্তর আমি এখন খোঁজার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে বিদ্রোহ হয়েছে বিভিন্ন সময়, ছোটোখাটো হয়েছে, বা নৃশংসতা যেরকমভাবে হয়েছে এটা অতুলনীয়। বিশেষ করে সপরিবারে হত্যা, এবং যিনি কমবেটেন্ট না, ডিজি মহোদয়ের বাসায় বেড়াতে গেছেন তাকে হত্যা, এত রাগটা কেন হলো? একটা সুশৃঙ্খল বাহিনী বিশৃঙ্খল হতে পারে, তারও তো একটা শৃঙ্খলা থাকবে, তারও একটা শৃঙ্খলা থাকার কথা। দায়টা কার সেটা আমরা এখন, এবং একটা নতুন সরকার, বাংলাদেশের নির্বাচিত সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করলো, তারপর দায়টা কার এটা তো আসলে একটা ইনকোয়ারি হয়েছে, সেখানে ইনকোয়ারিতে বলা হয়েছে, এবং যারা বিদ্রোহ করছিল তারাও কিন্তু বিভিন্ন সময় বলেছে অপারেশন ডাল ভাত এবং বিভিন্ন খারাপ ব্যবহার ইত্যাদি ইত্যাদি তারাও বলেছিল। তো এইসব বিষয় নিয়ে একটা পোস্টারও পাবলিক করা হয়েছিল, পোস্টার ছাপানো হয়েছিল বিভিন্ন জায়গায়, পোস্টারটি পাওয়াও গিয়েছিল, এবং পোস্টারটি পাওয়া যায় কিন্তু বেশ কয়েকদিন আগে, অর্থাৎ তার দুদিন আগে যে প্যারেড হলো, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন তার আগে কিন্তু পোস্টারটা পাওয়া গিয়েছিল। আমি যেটা মনে করি যে সুশৃঙ্খল বাহিনীতে যারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, যে অস্ত্র রাষ্ট্র তাকে দিয়েছে রাষ্ট্রের জন্য পরিচালনা করার জন্যে, সে সকল বাহিনীতে এই ধরনের পোস্টারের প্রসার যেরকমভাবে ছিল, সেটাকে আমি মনে করি যে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার ছিল। কারণ ওখানে পোস্টারে যে ভাষাগুলি ছিল, ভাষাগুলি কিন্তু স্বাভাবিক ভাষা ছিল না, মানে গুলি করে মারা হবে,
এই কথাটা কিন্তু লেখা ছিল এবং সেটি ওই রাইফেল সদর দপ্তরের ভেতরেই ভেতরে ছিল বাইরেও লেখা ছিল পাবলিকও হয়েছে এটাতে ওটা যদি আরো খতিয়ে দেখা হতো অনুষ্ঠানটিকে একটু ওয়েট করে দিয়ে দেখা যেত ভেতরে কি আছে এবং অপারেশন ডাল ভাতের যে প্রলং একটা অপারেশন পরিচালনা হয়েছে সেখানেও অনেক ধরনের সমস্যা ছিল সমস্যাগুলি আমি বিস্তারিত এখন হয়তো বলছি না তো পরে বলা যেতে পারে সেই সমস্যাগুলি কেন জানি সবাই নিজেদের সফলতাকে জাহির করার জন্য নিজেদের লিমিটেশনস যেটা বলবো সেটাকে একটু রাখঢাক করে রাখার জন্য তো কার্পেটের নিচে দিয়ে রেখেছিলেন কিন্তু দুঃখজনক হচ্ছে এত রক্ত ঝরেছে সেই রক্তের ভিতর থেকে সেই সেই সব জিনিসগুলি একটু কার্পেটের নিচে চাপা দেওয়া জিনিসগুলি প্রকাশ যখন হয়েছে ততক্ষণে কিন্তু জীবন সব শেষ এখন সেই আলোচনা তো যতই করি না কেন জীবনগুলি আর ফেরত আসবে না তারা যারা বিচারের অপেক্ষা করছেন বিচারের ক্ষেত্রেও আমি যেটা মনে করি দীর্ঘসূত্রতা হয়েছে বিচারকদের জন্য নয় দীর্ঘসূত্রতা যেটা হয়েছে সেটা আগে থেকে বোঝা উচিত ছিল বিকজ আমাদের থেকে যারা বেসামরিক যারা আইনজীবী তারা আরও বেশি বোঝেন যে একটা একটা সাধারণ কেস দুইটা আসামি দিয়ে করতে গেলেও কতটুকু প্রসিজারাল সমস্যা হয় সেখানে আসামি ইনিশিয়ালি করা হয়েছিল সমস্ত হত্যা এবং অস্ত্র লুণ্ঠনে প্রায় 800 পরে অবশ্য একটা সময় বুঝে তারা এটাকে কমিয়ে এনেছিলেন সেক্ষেত্রেও কিন্তু 10 বছর অতিবাহিত হলো এখনও কিন্তু যে যে খুনের যে হত্যাকাণ্ডের রায় হত্যাকাণ্ডে যে বিচারের যে রায় হয়েছে রায় তো যেহেতু ডেথ রেফারেন্স সেহেতু এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এটা স্বাভাবিক দেশের আইনের মধ্যে যাবে এটা রাষ্ট্রপতি পর্যন্ত যাবে এটা এটাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন প্রথমেই 800 বা 750 আসামি দিয়ে যখন শুরু করলাম আমার মনে হয় সেখানে একটু প্রজ্ঞার বিষয়টা আরও বেশি করে থাকা প্রয়োজন ছিল যেটা কিন্তু আমি তখনও বলেছিলাম যে বিডিআর বিদ্রোহের যে বিচার সেটা আমরা পুরোপুরি করি আর ওটা হচ্ছে যে একবারে ফোকাস করে কারণ অস্ত্র আইনে মামলা হলেও যত বছর শাস্তি হবে যতদিনে বিডিআর বিদ্রোহ থেকে যদি সে তারা বেরিয়েও আসে শাস্তি খেয়ে অত বছর শাস্তি তার থেকে যাবে যাই হোক ওটা তো যা হবার তো হয়েছে তো আমি মনে করি যে এই দায় তো একটা ক্ষোভ ছিল ক্ষোভের মধ্যে অবশ্যই অপারেশন ডাল ভাতের কিছু ক্ষোভ অবশ্যই যারা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যত্যয় হয়েছিল তা নাহলে একটা সুশৃঙ্খল বাহিনী এত বেশি নৃশংস হতে পারে না কিন্তু ইউজুয়ালি তো আমরা যেটা জানি শুনি মানে আপনাদের সেনাবাহিনীর মধ্যে আপনারা ভালো বলতে পারবেন যে অফিসারদের প্রতি সৈনিকদের একটা কিছু ইনসিডেন্ট ঘটেছে 75-এ ঘটেছে বা বিভিন্ন সময় ঘটেছে অন্য রকমের রেসপেক্ট সাধারণত অফিসারদের সঙ্গে সৈনিকরা খুব একটা ইয়ে করতে যায় না কিন্তু এখানে তো একটা সীমা ছাড়িয়ে এবং সবাই মিলে করেছে এটা বোঝাই যায় না যে একজন আরেকজনকে রক্ষা করতে গেছে যে ঠিক আছে একজন বিদ্রোহ করেছে আরেকজন তার অফিসারকে রক্ষা এখানে সেরকমটা মনে হয়নি এখানে তো বোঝা যাচ্ছে মানে 75-এও ঘটেছে কিন্তু আবার 75-এ দেখা গেছে সৈনিকরা অফিসারদের রক্ষাও করেছে জেনারেল হেলাল মোর্শেদ খান আরো ভালো বলতে পারবেন সেই সব ঘটনা বাট আমি সেই দিকে যাচ্ছি না জেনারেল হেলাল মোর্শেদ আরো ভালো বলতে পারবেন আমরাও কিছুটা দেখেছি সেই সময় আমরা যখন দেখেছি আমরা মুক্তিযুদ্ধের সময় তো আমরা মুক্তিযুদ্ধের কথা বলছি আমরা কিন্তু এই চিটং হিল ট্যাক্সে দেখেছি যখন আমরা শান্তিবাহিনীর কোনো ক্যাম্পে গিয়েছি তখন দেখা যাচ্ছে যে আমাদের যারা সৈনিক তারা আমাদেরকে মাটিতে শুয়ে থাকতে জোর করে বাধ্য করছে স্যার আপনারা দরকার নাই আমরা যুদ্ধ করছি তাদেরকে রক্ষা করা মানে অফিসারকে রক্ষা করতেছি আমরা আগে যাচ্ছি এটা তো একেবারে আমাদের ডিসিপ্লিন ফোর্সের ইনবিল্ট মানে অফিসার তো আমরা তাদের জন্যই তো আমরা অফিসার হয়েছি এবং তারা আমাদের সাথে একসাথে আমরা সহযোদ্ধা হিসাবে কাজ করব সেখানে যখন চিড় ধরে সেখানে যখন ফাটল ধরে বিশ্বাসের জায়গাটা একটা কথা আমি যারা সবসময় বলতাম দেখো তোমাদের এই বিদ্রোহের পর তোমাদের অস্ত্র আছে অস্ত্রাগারে অস্ত্র আছে গুলি আছে খাওয়া আছে রেশন আছে বেতন আছে তোমরাও আছো আমরা আছি মাঝখানে কি নাই বিশ্বাস বিশ্বাসটাই হচ্ছে যে কমান্ড লিডার এবং লেডের মধ্যে একটা একটা বিশাল একটা বন্ধন সেই বন্ধনটা কিন্তু দুই পক্ষেরই আচার ব্যবহার চালচলন সব কিছু দিয়েই কিন্তু তৈরি হয় আসবো আবার আপনার কাছে জেনারেল হেলাল মোর্শেদ খান একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে প্রাক্তন সেরা কর্মকর্তা হিসেবে আমি আপনার কাছে বুঝতে চাইবো যে এই পরিস্থিতিটা আসলে এড়ানো যেত কি না এবং এই এত ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ সেটি এড়ানো যেত কি না এবং পুরো প্রসেসটা যেভাবে ডিল করা হয়েছে এ নিয়ে নানা রকমের মতামত আছে বাট আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন
ধন্যবাদ জিলুর। আমি আজকে প্রায় 9 বৎসর হয়ে গেছে ঘটনাটি, অনেকের মনে থেকে হয়তো বিস্তৃত হয়ে গেছে, কিন্তু আমরা যারা সেনাবাহিনীতে, যেমন ও বলল যে আমাদের সেই অনুভূতিটি, যে কারণ আমরা এই প্রত্যেকটা অফিসার যাদের মৃত্যু হয়েছে তাদের কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি, কথা হয়েছে, আলাপ হয়েছে, সেই অনুভূতিটি আমরা কখনোই ভুলতে পারি না। এবং আমাদের জন্য এটা ব্যক্তিগত লস, দেশের জন্য লস, অন্যান্য যারা আছেন তাদের জন্য লস, কিন্তু আমাদের জন্য একটা ব্যক্তিগত অনুভূতির ধারণ হয় যে যে অফিসারটিকে আমি দেখছি সেই অফিসারটি হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, তার পরিবারটি একটি অবস্থার মধ্যে পড়েছে, সেই অনুভূতির ধারণাই আমরা সবসময়ই ফিরে আসি, এই 9 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আজকের সেই দিনটি, তাদের সেই, তারা যেন জীবনকে বয়ে নিতে পারে, তাদের পরিবার, তাদের সন্তানরা, সেটি আমরা আশা করছি। এবং আমাদের রাওয়া ক্লাবের তরফ থেকে কয়েকদিন পরে ও পরশু দিন বোধ হয় একটি শোক সভা এবং অন্যান্য সম্মাননা জানানো হবে। একজন আমরা যদি এটিকে একটি স্ট্যাটিস্টিক্যালি দেখি যে ঘটনাটি কীভাবে ঘটেছিল এবং ইন্টেলিজেন্সের কোনো ফেইলার ছিল কি না, একটা জায়গায় মনে হয় যেন একটা সামান্য ফিল, যেমন একটু আগে আগের দিন প্রধানমন্ত্রী ছাড়াও একটি ঘটনা দেখা যাচ্ছে যে আগের দিন রাত্রে প্রসিকিউশনের স্টোরি অনুযায়ী যেটি বের হয়েছে, প্রসিকিউশন যে যে ঘটনার মাধ্যমে এতজন মানুষকে, 152 জন মানুষকে ফাঁসি দিয়েছে, 161 জনকে লাইফ ইমপ্রিজনমেন্ট করেছে এবং 256 জনকে দিয়েছে, টোটাল মিলে 570 আর 277 জনকে অ্যাকুইট করেছে, এটি তো নিশ্চয়ই একটা অত্যন্ত ডিপ ঘটনাগুলোকে জানার চেষ্টা করেছে। একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওই দিন না, 24 তারিখের রাত্রে বিডিআর গেটের সামনেই ওই শামসুদ্দিন নামের লোকটার বাড়িতে 35 জন সৈনিক যেয়ে তারা মিটিং করেছে এবং সেই সৈনিকদের নামগুলো পর্যন্ত বেরিয়ে এসেছে যে কার বাসায় এই মিটিংগুলো হয়েছে। সেই এই এই ওই ওই লোকগুলো সেলিম রেজা, মইনিন, যাদেরকে পরবর্তীতে দেখা যাচ্ছে 35 জন সৈনিকের মতো ওই বাসায় গিয়েছে, বাসার পাশে, গেটের পাশে, এবং লিড দিয়েছে লান্স নায়ক জাকারিয়া, সেটিও বেরিয়ে এসেছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, ওই সময়ের সেই যে যারা ছিল, যারা দায়িত্বে ছিল, তারা কি এতটুকু বুঝতে পারেনি যে এতগুলো সব রকমের মানে গোয়েন্দা বিভাগের তো ওই সময় কাজ করার কথা যেহেতু অথচ 5 নম্বর গেটে শামসুদ্দিন সাহেবের বাড়িতে মিটিং হচ্ছে 35 জন সেনাবাহিনীর সৈনিক, এই যে ইন্টেলিজেন্স, তাহলে কেন হলো এটা? এমন কি হতে পারে যে তৎকালীন যে ইন্টেলিজেন্সের যে লোকগুলো ছিল তারাও এটিকে ওই যারা এই সংগঠিত করছে তাদের সঙ্গে সিম্প্যাথেটিক হয়েছে, অর্থাৎ কমান্ড চ্যানেলের যে বেসিক যে স্ট্রাকচারটা সেটি ভেঙে পড়েছে। তা না হলে আগের দিন রাত্রে এত কাছে একটা সৈনিক এসেও যদি বলতো যে এই ঘটনা ঘটেছে, তাহলে এই বিশাল জীবনগুলো রক্ষা পেয়ে যেত। ইন্টেলিজেন্সের কাজটাই এরকম, হঠাৎ করেই হয়, একটা লোক এসে বললেই সমস্ত ঘটনা বদলে যায়, এবং সেটি হওয়া উচিত ছিল। কেন হয়নি আজকে, সেই কেন হয়নির দায়িত্বটি নিতে হবে সামগ্রিকভাবে সেই তৎকালীন কমান্ড এবং তৎকালীন যে গোয়েন্দা বাহিনী এবং তাদের, এইটি হওয়া উচিত ছিল। আপনি একটা প্রশ্ন করেছিলেন দায়িত্ব কার, দায়িত্বটা ওইভাবে দেখতে গেলে, সামগ্রিকভাবে দেখতে গেলে দায়কার, সামগ্রিকভাবে দেখতে গেলে ওই সময় যারা কমান্ডে ছিলেন তাদের উপরে দায় বর্তাবে, এটি নিয়ে কোনো কথা নেই না, আমাদের আমি বিডিআরের কথাই বলছি, তাদের দায়িত্ব এটা ছিল। আর ডিজিএফআই বলেন বা এনএসআই বলেন, তারা পেরিফেরাল, তারা সামগ্রিক ইন্টেলিজেন্স দিতে পারবে, অন স্পট ইন্টেলিজেন্স দিতে পারবে না। এই দুটো পার্থক্য আছে, একটি হলো অন স্পট, আরেকটি হলো সামগ্রিক। অ্যানালিসিস করে বলা যায় এই ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু এই ঘটনা যে কবে ঘটবে এটা কখনোই বলতে পারবে না অন্য কেউ, ওই ওই সংস্থার যে ইন্টেলিজেন্স ইউনিটটি তাকে বলতে হবে। সেই ইউনিট যখন রেবেলদের সঙ্গে যোগ দেয় তখন এটি আর পাওয়া যায় না, এবং এরকম একটি ঘটনা ঘটেছে বলেই আজকে এই যে ঘটনাটি হতে পারে। একটা বিশ্লেষক হিসাবে আমি মনে করি এটি ছিল ফেইলার। তাহলে ওটির দায়িত্বে কে ছিল বা দায়ভার কার ছিল ওই কমান্ড লেভেলের? সামগ্রিকভাবে কিন্তু অন্যরা ইন্টেলিজেন্স ছিল, কিন্তু স্পট ইন্টেলিজেন্স আর সামগ্রিক ইন্টেলিজেন্স এক নয়। সামগ্রিক যদি ফেল করে স্পট ধরে দেবে, স্পট যদি ফেল করে সামগ্রিক ইন্টেলিজেন্সকে অ্যানালিসিস করে আমাদের যে নেতারা আছেন, ওই ওই সংস্থার হেড আছেন, তিনি এটাকে বিষয় করবেন।
এখানে একটা বড় ধরনের গ্যাপ হয়ে গিয়েছিল এবং এই কারণে আজকের এই ঘটনা মানে এটি তো হলো যে ঘটনা এটি হলো ঘটনা ঘটনা কিন্তু আর যেটি ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটনা ঘটনা ঘটে যাওয়ার পরে যেভাবে গোটা বিষয়টাকে অ্যাড্রেস করা হয়েছে সেটি নিয়ে অনেকের মধ্যে অনেকেই মনে করেন যে সেনাবাহিনী আসলে খুব স্বল্প সময়ের মধ্যে স্ট্রাইক করে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে করে ফেলতে পারত আমরা আমরা সরকার এটা নানা রকমের ব্যাখ্যা আছে নানান জনের কেউ ক্যাজুয়ালিটি কমাতে চেয়েছেন যে সাধারণ মানুষের উপর দিয়ে যেন কোনো ঝড় বয়ে না যায় সেই কারণে সেই অংশটা আমি পরে আসবো কিন্তু আমি আমি আপনি যেহেতু আমাকে গোয়েন্দা বা একজন নিরাপত্তার বিষয়টি কিভাবে একটি একটি ঘটনা এড়ানো যায় আর কিভাবে যায় না সেইটি বিষয়টিকে আমি একটু ডিপে যেতে চেষ্টা করছিলাম এটি হলো একটি আরেকটি যেটি উনি বলেছেন যে সামগ্রিকভাবে ওই সময়ে কমান্ড চ্যানেলের কিছু গ্যাপ ছিল এবং কিছু বার্তায় ছিল যেমন এই যে প্রসিকিউশনে বেরিয়ে এসছে এই এই সৈনিকরা তৎকালীন যে তাপস আমাদের ব্যারিস্টার তাপস ওনার বাসায় গিয়েছিলেন ওনাকে বলতে গিয়েছিলেন ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন উনিও এটা স্বীকার করেছেন প্রসিকিউশনে উইটনেস হিসেবে সাক্ষী দিয়েছেন যে হ্যাঁ ওরা এসেছিল দ্যাট ইজ ওকে কিন্তু ওখানে কিন্তু অ্যাগ্রেসিভভাবে যায়নি দাবি নিয়ে গেছে কিন্তু একটা বিষয় স্থানীয় যারা স্থানীয় এমপি হিসাবে উনি এটাকে সেইভাবে নেননি উনি বলেছেন ঠিক আছে দেখবো কিন্তু এটা যে ইমিনেন্ট হতে যাবে এটা কেউ চিন্তা করতে পারা যায় না তো তাতে বোঝা যাচ্ছে যে এদের এই যে ঘটনাটি ঘটেছে এটি বেশ আগে থেকে হয়ে আসছে এই যেমন দাবিগুলো পরে উঠেছিল ডাল ভাতের করাপশনের দাবি অফিসারদের বিশেষ করে সেনাবাহিনীর অফিসাররা আসতে পারবে না এটির দাবি তারপরে ইলেকশনের যে ডিউটি করেছিল এক্সট্রা ফান্ড ছিল সেটি দেওয়া হয়নি সঠিকভাবে এইভাবে প্রায় অনেকগুলো দাবি এসেছিল আসলেই কি সেগুলো দাবি গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল আমি মনে করি হওয়া উচিত ছিল এক্সসিজিএস সে সব জানে এবং সেই প্রথম এই এই বাহিনীটিকে অর্গানাইজ করে সে বলেছে যে এই দাবিগুলো আসলে ছিল এবং যৌক্তিকপূর্ণ সেটিকে অ্যাড্রেস করা উচিত ছিল একটি গেল গোয়েন্দার ফেইলার ইন্টেলিজেন্স আরটি গেল দাবি তাকে মিটানো তাহলে দুটো জিনিসকে এক করতে হবে এককভাবে কোনো কেউ দায়ভার গ্রহণ করে না পুরো জিনিসগুলোকে সিঙ্ক্রোনাইজ না হলে এই ঘটনা ঘটতো না ওইখানে দায়ভার আছে দাবিগুলোকে সঠিকভাবে অ্যানালিসিস করার এখানে দায়ভার আছে ইন্টেলিজেন্স ঠিক মতো না পাওয়ার এবং সামগ্রিকভাবে দেখতে গেলে দেখতে হবে যে এই কষ্টগুলো বহুদিন আগে থেকে হয়ে আসছিল এটি সেই দিনই হয়েছে তা নয় সুতরাং এখানে আমাদের একটি দায়ভার গ্রহণ করতেই হবে এটি আমাদের জন্য আমি এখন বলবো এটি আমার শিক্ষণীয় বিষয় আর নৃশংসতা এই ধরনের রিভোল্টে হয়ই সাধারণত এবং এটিকে আমরা যদি ধরেও নেই তাহলেও মানতে হবে যে এটি আমাদের জন্য একটা লেসন হয়ে আছে যেন ভবিষ্যতে এই নৃশংসতার থেকে আমরা বুঝতে পারি যে তাদেরকে কতখানি ভালোবাসতে হবে তাদেরকে কতখানি এগিয়ে নিতে হবে এবং তাদের বক্তব্যগুলোকে আমাদের আন্ডার কমান্ড যারা থাকে তাদেরকে এগিয়ে সামনে তাদের অ্যাড্রেস করতে হবে এটি আমাদের জন্য লেসন এবং দেখেন আজকে কত বছর 9 বছর হয়ে গেল এর আগে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরেও বেশ কিছু সংগঠিত হয়েছিল এটি একটা রিয়াকশনের মতো হয় আজকে 9টি বৎসর শান্তি এই যে সেনাবাহিনী বলেন বিডিআর বাহিনী বিজিবি বাহিনী বলেন অন্যান্য বাহিনী বলেন একটা শান্তি বিরাজ করছে দুটি কারণে একটি তো সরকারের একটি হ্যান্ডলিংয়ের ব্যাপার আছেই আরটি হলো ওই যে যে যেভাবে হ্যান্ডলিং করে এই এই যারা যারা অন্যায় করেছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে সঠিকভাবে করা হয়েছে এবং এর বিরুদ্ধে অনেক লোক ছিল যারা এটিকে পলিটিসাইজ করার চেষ্টা করছিল সরকার সেটিকে না করে সুন্দরভাবে এটিকে শেষ করেছে একটি বিষয় তো আছেই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন হিউম্যান রাইট ওয়াচ বলেন ব্র্যাড অ্যাডামসের মতো লোকজন তারা একটি কঠিন কথা বলেছে দি ট্রায়াল সিমড ডিজাইন টু স্যাটিসফাই এ ডিভাইস এ ডিজায়ার টু ক্রুয়েল রিভেঞ্জ এইটা তারা বলছে কোথায় এটি সত্যি নয় মাত্র 846 জনকে ট্রায়াল দেওয়া হয়েছে তার মধ্যে 277 জনকে বাদ দেওয়া হয়েছে মাত্র 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর লোক ছিল কত 1600 তো 1600 মধ্যে থেকে এগুলোকে বেছে বের করতে 1.5 বছর সময়ে ট্রায়াল শুরু হয়েছে 5 বছরের মাথায় যে একটি সঠিক ইয়ের মাধ্যমে বলেছে আর আরেকটা জিনিস তারা অত্যন্ত সুন্দরভাবে বলেছে সেটা হলো যে ইনিশিয়ালি যেটাকে বলে মেজার্ড রিয়াকশন সরকার এটিকে ঠুক মেজার্ড রিয়াকশন করেছিল পরে অবশ্য তারাই বলছে ব্র্যাডরাই বলছে যে পরের দিকে এটাকে ছেড়ে দেওয়া হয়েছিল ক্রুয়েলটি দেখানো হয়েছে
এটা হলো তাদের অভিযোগ। কিন্তু প্রথমে তারা যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় ছিল যে রিয়াকশনটা ছিল সরকারের অত্যন্ত মেজার্ড রিয়াকশন। মাত্র 17 জন সিভিলিয়ান মারা গেছে, এই ধরনের ঘটনায় হাজার হাজার মারা যাওয়ার কথা। অ্যান্ড দ্যাট ইজ বিকজ সরকারের যে প্রজ্ঞার মাধ্যমে প্রথমে হোম মিনিস্টার, তারপরে কিছু পলিটিশিয়ানরা এবং তাদের বিরুদ্ধে কথা উঠেছিল, তারাও কনস্পিরেটর, কিন্তু আসলে পরিষ্কার হয়েছে সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করা হয়েছে। সেনাবাহিনীকে 1.5 ঘন্টার মধ্যে তাদেরকে NTM দিয়ে নেটস টু মুভের 1.5 ঘন্টা 2 ঘন্টা তো এমনিও লাগে। একটা সেনাবাহিনীকে যদি আপনি নোটিশ দেন, অ্যাটলিস্ট 2 আওয়ার্স নোটিস তো দিতেই হয়, ট্যাঙ্ক টুম বের করতে, এটা ওটা করতে, গ্রিজ করতেও। তো সেই হিসাবে কত তাড়াতাড়ি তারা এসেছে, মেজার রিটালিয়েশন করেছে, ডিপ্লয় করেছে, ভেতরে ঢুকেছে এবং ওই দিনের মধ্যেই প্রায় অস্ত্র সারেন্ডার করা শুরু করেছে রাত্রিবেলায়। তো আপনি মনে করেন সেই প্রসেসটাও ঠিক ছিল? সেই প্রসেস তো ডেফিনেটলি ঠিক ছিল, ঠিক ছিল, সেটা নিয়ে আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। জেনারেল মঈনুল ইসলাম, আমার মনে হয় কিছু বলবার উপাদান এখান থেকে পাওয়া যাবে, বা পুরো তদন্ত প্রক্রিয়াটি নিয়েও একটু প্রশ্ন আলোচনা করতে চাই আমরা। আরেকটি হচ্ছে আপনি বিচারিক প্রক্রিয়াটি নিয়েও নিজেই প্রশ্ন তুলেছেন যে এটি সংখ্যা নিয়ে, যদিও উনি মনে করছেন যে যে সংখ্যা অন্যদেরকে কাউন্টার করতে গিয়ে বলছেন যে এর চাইতে ভালো কী হবে। তো আপনি, আমার মনে হয় যে এই প্রক্রিয়াটা আরও দ্রুত এবং আরও নিশ্চিত করবার জন্য হয়তো সংখ্যাটা কমিয়ে আনা যেতে পারত। একটা জিনিস বলতে চাই, আসলে গোয়েন্দার ক্ষেত্রে যেটা বলেছেন, যথার্থই বলেছেন, এটা ব্যর্থতা নয়, গোয়েন্দারাই এর মধ্যে ছিল। অতএব এখানে আপনি আর কি বলবেন আপনাকে, অর্থাৎ সেদিন যে মিটিং হয়েছিল আগের দিন এবং তার আগের দিন সন্ধ্যার সময় বাস্কেটবল গ্রাউন্ডে বসে 15-16 জন যাদের মধ্যে মেইন ক্লিয়ার গ্রুপ ছিল, তারাও একটা আয়োজন করেছে। ওরা গেমসের পরে তো কিছু আলো থাকে, আলো থাকার পরে ওরাই কোর গ্রুপটা ওখানে বসেছিল, বসে তার পরদিন হতে ওখানে গিয়েছিল। অতএব এটা গোয়েন্দা সংস্থায় সম্পূর্ণভাবে ছিল এবং এই জন্য বিডিআর রিফর্মের মধ্যে, বাট এই পুরো জিনিসটার মধ্যে এত এতগুলো লোক ইনভলভ হচ্ছে, নানান জায়গায় ছোটাছুটি করছে, এটা মানে আপনার ওই যে স্পটে যারা মানে রাইফেলসের যারা গোয়েন্দা তাদের বাইরে অন্যদের সেটার ক্ষেত্রে আমি যেটা আপনি বলছেন যে তাদের আসলে বাইরে থেকে বোঝার কথা না, সেটার ক্ষেত্রে আমি কমান্ডের যে বিষয়টা যেটা আছে সেটার ক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে বলতে চাই। যার যে কাজ তাকে যদি সেই কাজটা না করিয়ে অন্য একটা প্রশাসনিক কাজে প্রাধান্য দিতে বলা হয় তখন সে কি ফেলিয়ার? তার উপর 2-3টি টাস্ক পড়ে গিয়েছিল, একটা ছিল তার নিরাপত্তা বিধান করা, আরও ছিল কিছু প্রশাসনিক অতিরিক্ত কাজ। প্রশাসনিক কাজটা যেহেতু দেখা যায়, এটা ভুল হলে মানুষ দেখতে পারবে, সেই জন্য সে ওখানে বেশি প্রাধান্য দিয়েছিল। আমরা যখন পরে ইনভেস্টিগেশন করছি, কথাবার্তা বলেছি, তখন দেখা গেছে যে তারা তাদের মূল যে কাজটা, নিরাপত্তা অফিসারের যে কাজটা, সেটা তারা অতটা প্রাধান্য দিতে পারেনি, নিজের ইচ্ছায় নয়, এটা প্রশাসনিক কাজের চাপটা বেশি ছিল। কারণ ওটা কিন্তু বত্তয় হলে চোখে ধরা পড়বে, এটা নিরাপত্তাটা তো চোখে ধরা পড়ে না, যদিও এই ক্ষেত্রে প্রচণ্ডভাবে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এমনকি আমরা যখন বিভিন্ন গোলাবারুদের হিসাব নিয়ে ছিলাম, যখন সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও, সাধারণত গ্রেনেডে কোনো সময় প্রাইম করা থাকে না, গ্রেনেডের মধ্যে ফিউজটা আলাদা থাকে, আমরা ফায়ার রেঞ্জে গেলে তখন গ্রেনেডের মধ্যে ফিউজ লাগানো হয়, গ্রেনেড প্রাইম করা ছিল। অর্থাৎ এই বিষয়টা বহুদিন আগের থেকেই এই ক্ষোভটা বা এই ধরনের একটা কিছু হলে, কারণ কোনো সময় কোনো দিন ম্যাগাজিনের ভিতরে গ্রেনেড প্রাইম করা থাকে না, কোনো সময় সেটাও আমরা দেখেছি। যাই হোক, অতএব গোয়েন্দারা নিজেরাই এর মধ্যে জড়িত ছিল। তারপরে যেটা হচ্ছে দাবি দেওয়ার বিষয় যেটা হয়েছিল, আমি জেনারেল হেলাল মোর্শেদের সাথে একটা একটু, সাধারণত ডিসিপ্লিন ফোর্স, এমনকি আমাদের পরিবারে প্রথম দাবিটা কার কাছে নিয়ে আসবে, পরিবারের ছোট ভাই প্রথমে নিয়ে আসবে বড় ভাইয়ের কাছে, প্রথমে বড় ভাইয়ের কাছে আসবে, বড় বোনের কাছে যাবে, তারপরে ওনারা যদি সমস্যা সমাধান করতে পারেন, তাদের একটা হায়ার টিয়ার আছে, না পারলে বাবা মার কাছে যাবেন, বাবা মা না পারলে হয়তো দাদা দাদি বা আত্মীয় স্বজন আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের এটা কিন্তু লেসেন্স সবার জন্য। এটা প্রথম হচ্ছে, যদি যিনি ভুল করে যদি আমার কাছে চলে আসেন, আর একটা ব্যাটালিয়নের সমস্যা আমার কাছে, আমি বলবো যে ওনার কাছে যান, পথটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে আসলে এটা সকলেরই দায়িত্ব পড়ে। আপনি ওনার কাছে গিয়ে বলেছেন না আসলে যায়নি, ওনার সাথে আগে কথাটা, আপনার অভিযোগটা বা অনুযোগটা আপনি সেখানে উপস্থাপন করেন। আর যদি আমার কাছে চলেও আসে, আমাদের অনেক সময় শুনতে হয় হয়তো, সেক্ষেত্রে শুনে আমি আবার ওনার লিডারকে বলে দিব, আমি শুনেছি, আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটার মধ্যে তারা কিছুটা আবেগ জড়িত আছে, বা হয়তো ওনারা হয়তো পুরোপুরি জিনিসটা বুঝতে পারছেন না,
সেটাও পাঠানো কিন্তু একটা দায়িত্ব কিন্তু আমাদের সকলের উপরেই পড়ে যায়। আজকে যদি চ্যানেল আয়ের বিরুদ্ধে কেউ আমার কাছে কোনো কিছু বলে, আমি আপনাকে আমি চিনি, আপনার কাছে একটু টেলিফোনে জানিয়ে দেবো, তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা হবে। যদি সমস্যাটা ভুল হোক, অভিযোগ রাইট রং যেটাই হোক না কেন, তো আমার মনে হয় এই বিষয়টাও কিন্তু আমাদের শুধু চেইন অফ কমান্ডের না, সকলের এটা আসলে এখন নেওয়া দরকার হতে পারে। আমাদের অনেকেরই পরিচিত আমাদের এলাকার গণপ্রতিনিধিরা থাকেন, ওনাদের কাছে মানুষ যেতে পারে, এটা খারাপ কিছু নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে। কিন্তু ওই দেখিয়ে দেওয়া, ঠিক আছে আমার কাছে বলেছে, আমিও একটু বলে দিলাম, আর তুমিও ওনার সাথে গিয়ে তোমার চেইন অফ কমান্ডটা তুমি রক্ষা করো, এটা একটা প্রয়োজন আছে। দাবি দাওয়ার যে বিষয় যেটা আমি বলবো, যে দাবি দেওয়া তো ছিল, দাবি দেওয়াগুলি কথা ছিল যে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে কিছু বলার দরকার নেই, আমি তার পরদিন দরবারে শুনব, এটি ডিজি বলেছিলেন, এরকম একটা ধরনের আমরা যেটা শুনতে পেরেছি, এবং সেখানেই এই কথা ছিল এগুলি শোনার। কিন্তু সবসময় আমরা দেখেছি এই ধরনের বিদ্রোহ বা এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে, এর ভিতরে একটা গ্রুপ ভিলেন হয়ে বেরিয়ে আসে। অনেকে কিন্তু জানতো যে একটা দাবি দেওয়া হবে, যেটা আমরা বুঝতে পারি কোত্থেকে, প্রথম যখন একজন অফিসারের প্রতি যখন গুলিবর্ষণ করা হয়, তখনই পাশের একজন বলেছিল, এই গুলি করার তো কথা ছিল না, বিষয়টা এরকম। তার মানে কি, ওখানে কথা ছিল যে ওদের মধ্যে থেকে বলেছে। এবং যেটা প্রথমে দেখা গিয়েছে, যেগুলি যখন আমাদের আমাদের একজন সহকর্মী যিনি শাহাদত বরণ করেছেন, অসম্ভব সাহসী একজন কমান্ডো, ওর কাছে যদি একটা গুলি থাকবে তাহলে সে পাঁচজনকে মারতে পারবে। সে কিন্তু বলেছিল যে স্যার, ওই বাইরে যারা গুলি করছে তারা কিন্তু ব্ল্যাঙ্ক অ্যামুনিশন গুলি করছে, এটা হচ্ছে ট্রেনিংয়ের অ্যামুনিশন, ওরা বুঝতে পারবে, এটা আমরা বুঝতে পারি যারা প্রশিক্ষিত সৈনিক। তারপরেও কিন্তু সিদ্ধান্ত ছিল একটু ভিন্ন ধরনের। তো অতএব মানে আমি যে প্রশ্নটা আসলে আপনাকে করতে চাইছিলাম, যে এই সামরিক অফিসারদের তো অনেকই বেশ সাহসী, কমান্ডো ট্রেনিং প্রাপ্ত, কোনো একটা প্রতিরোধ গড়ে তোলার কোনো চেষ্টা দেখা গেল না কেন, এবং তারা কি পারতেন কি পারতেন না? তারা পারতেন এবং তারা, কারণ একজন সৈনিক, বিজিবির সৈনিক যিনি কিনা প্রথমে রাইফেল হাতে ঢুকেছিলেন ডিজিকে মারার জন্য বা কাউকে মারার জন্যে, কারণ তখন তো স্টেজে খালি ডিজি বসা, কিন্তু বাকি সব অফিসাররা তো পরে উঠে গিয়ে স্টেজের মধ্যে পরে গিয়ে সেটা, কিন্তু তখন সে কিন্তু গুলি করতে পারেনি, কারণ একটা মানুষকে সামনাসামনি গুলি করা, এটা কিন্তু অনেক সাহসের প্রয়োজন হয়, একটা কিছু প্রয়োজন হয়, এবং সে কিন্তু পড়ে যায় তারপর ফিট হয়ে, বা মানে নিজেই পড়ে যায়, এবং সেখানে কিন্তু 7 রাউন্ড গুলি ছিল কিন্তু, এবং এই কথাটা কিন্তু এসেছিল যে স্যার আমাদের তো 7টা রাউন্ড গুলি আছে। যাই হোক, তখন তখন ওই দায়িত্বটা বা দিক নির্দেশনাটা ঠিক মতো হয়তো হয়নি, যে ওনাদের ধারণা ছিল, এই জায়গাটাই হচ্ছে আমাদের জাজমেন্টের ভুল, ধারণা ছিল যে এই ধরনের কিছু হবে না, মানে দাবি আদায় হতে পারে, দাবি নিয়ে আসতে পারে, বাট এই যে একটা বিশাল ধরনের ঘটনা ঘটে যাবে তা হয়তো ওনারা কল্পনা করতে পারেনি। বাট পরে যখন ঘটনাটা ঘটা শুরু হয়ে গেল, এটা সঙ্গীত 57 জনকে মেরে ফেলা হয়নি, এই জন্য আমি বলছি সেখানে কেন বাকিরা অস্ত্রহীন, ওখানে ওখানে কিন্তু অস্ত্রহীন হলেও তো মানে ওয়েল ট্রেইনড অফিসারদের পক্ষে তো অনেকের পক্ষে যেটা অস্ত্রধারীদের সঙ্গে লড়াই করা সম্ভব চেষ্টা হয়েছে, ইট মাস্ট হ্যাভ বিন ওভারকাম, ওখানে যেটা সিদ্ধান্ত ছিল, যেটা আমরাও যেটা ইনভেস্টিগেশনের মধ্যে জানতে পেরেছি, যে এই এই এখন তো আসলে বলে লাভ নেই, এগুলি বিষয়গুলো হচ্ছে যে তোমরা তোমাদের নিজেদের, জেনারেল হেলাল মোর্শেদ খান যেটি বললেন শিক্ষার জন্য দরকার, হ্যাঁ শিক্ষার জন্য হচ্ছে যে তোমরা তোমাদের ব্যাটালিয়নে ফেরত যাও, সেখানে গিয়ে সকলকে নিয়ন্ত্রণের চেষ্টা করো। সেখানেই হয়েছিল ভুলটা, যারা যারা গিয়েছিলেন তারা তারাই কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, যারা যাদের কোনো ইউনিট ছিল না, যারা কিন্তু বিজিবিতে সেখানে তাদের কোনো ইউনিট নেই, তারা এখানে প্যারেডের জন্য আসছিল, কোনো মানে যে পদক নিতে আসছিল, কোনো কিছু পাবে অন্য ডিউটিতে আসছিল, তাদের তো কোনো ইউনিট নেই, তারা তখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে করে তারা চলে গেছিলেন এখানে সেখানে, যার ফলে তারা কিন্তু এখান থেকে কিছুটা বেরিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু যারা গিয়েছিলেন ব্যাটালিয়নে তাদের ক্ষেত্রে এটা খুব ফ্যাটাল একটা ঘটনা হয়েছিল। তো যাই হোক, বিষয় হচ্ছে যে আসলে এই যে বলি যে একটা বিষয়কে গুরুত্ব দিয়ে দেখতে হবে, সুশৃঙ্খল বাহিনীকে যে কোনো জায়গায় কোনো ল্যাপস পাওয়া গেলে এটার পিছনে খতিয়ে দেখাটা অবশ্যই দরকার আছে। দাবি থাকতেই পারে, মানুষের সকল মানুষের খুশি করা কোনো দিন সম্ভব হবে না, এবং সবচেয়ে আমি সবসময় বলি যে এখন আমি বলবো আমাদের যারা আছেন, যারা নেতৃত্বে থাকবেন, যারা অফিসার, যারা লিড করেন এই ধরনের সুশৃঙ্খল বাহিনী, মনে রাখতে হবে যে
আসলে আমি দু চোখ দিয়ে সবাইকে দেখছি, আমি হয়তো 1000 লোককে দেখছি, কিন্তু 1000 লোক কিন্তু 2000 চোখ দিয়ে আমাকে দেখছে, একমাত্র আমাকে দেখছে। অতএব আমরা কি করি কি না করি আমাদের সকল কিছু তারা জানে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমার যেটা মনে হয় অপারেশন ডাল ভাতে কী কী অনিয়ম হচ্ছিল সেটা হয়তো লিডারশিপ ভেবেছিলেন যে এগুলি ওরা জানে না, আসলে সবই তারা জানে। এই জন্যই ক্ষোভের মাত্রাটা যখন বেড়ে যায় তখন এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর আমি একটা জিনিস বলি যে আমাকে একজন বাস্কেও একটা প্রশ্ন করেছিলেন যে কীভাবে রিলেশনস ডেভেলপ করা হয়। লিডার এবং লেড এটা আত্মার সম্পর্ক, এটা কিন্তু একটা ভিন্ন ধরনের একটা সম্পর্ক ডেভেলপ করে ওঠে। ওই যে শাসন করা তারই সহ সোহাগ করে যে এই বিষয়টা, আমরাও যখন ইয়াং অফিসার ছিলাম আমরাও অনেক সময় অনেক কঠিনভাবে কাজ করেছি, বাট সে সমস্ত যারা তাদের সবাই রিটায়ার করে গিয়েছে তারা তো সবাই যোগাযোগ করে, তখনও বলে স্যার ওই ঘটনার পরে স্যার আমি কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছিলাম, এই ধরনের ঘটনা আর কি। অর্থাৎ আমরা যদি শাসন করি তাকে সোহাগ করতে হবে। জেনারেল মনির ইসলাম, আপনার কাছে আমি যদি শুনতে চাই, মানে আপনি তো এই যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সঙ্গে আপনার যথেষ্ট কথাবার্তা বলবার নিশ্চয়ই সুযোগ হয়েছে, মানে এই ঘটনার পরে তাদের নিজেদের প্রতিক্রিয়াগুলো কি ছিল? সাইকোলজিক্যাল হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। ঢাকার বাইরে ডিপলি হ্যাঁ কারোর সাথে, আমি যখন ঢাকার ভিতরে প্রথম যেটা হয়েছিল প্রথম দিকে তো একেবারে মানে 44 রাইফেল ব্যাটালিয়নে যারা যেখানে আমরা পুরো মাইক অস্ত্র হেলমেট রিজার্ভ সব আমরা পেয়েছি, অ্যামুনিশন সহকারে পেয়েছি, তাদের মধ্যে সবাই বলেছে ফটো ফুটেজ সহকারেও তারা বলেছে আমি কিছুই জানি না। এটা তো সাধারণত একটা যখন একটা গ্রুপ থাকে তখন তারা একটা প্লি নেয় আলটিমেট এভাবেই বলে সাধারণত, কিন্তু আস্তে 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 যখন আমরা বলা শুরু করলাম যে আমার অতীতের যে 81 সময় আমি যে একটা জিয়া রহমান সাহেব মারা যাওয়ার পরে যে একটা বিচার হয় সেই প্রহসনের মাধ্যমে আমি গিয়েছিলাম, আমি ওদেরকে বলেছি দেখো আমি বিচারের প্রহসন দেখেছি আমি, কিন্তু আমি তোমাদেরকে বিচার দিব, ন্যায় বিচার দিব যদি তথ্য আমাদেরকে দাও, তথ্য সঠিক তথ্য দিলে কিন্তু ন্যায় বিচার হবে। তো সেই কথাতে আস্তে আস্তে করে এবং আমাদের সাথে যারা টিম ছিল যে অফিসাররা আমাদের সাথে এসেছিল তখন ইনকোয়ারি করার জন্য ইনভেস্টিগেশন করার জন্য তারা অসম্ভব খাটনি করেছে, এবং আস্তে আস্তে তখন এই এই তথ্যগুলো যখন বেরোয়া শুরু করলো, এবং সেই ক্ষেত্রে আপনাদের যারা আজকে ক্যামেরাম্যান আছেন যারা মিডিয়াতে আছেন তাদের এই ফুটেজগুলো যে আমাদের কত উপকার হয়েছে এটা এটা কল্পনাতীত। একটা উদাহরণ দিচ্ছি আমি, একজন ব্যক্তি মাথার মধ্যে লাল পট্টি বাঁধা, দুই হাতে তার দুইটা রাইফেল আর কোমরে গামছার মধ্যে গুলি বাঁধা, যখন তাকে দেখানো হলো সে বললো এটা আমি না। তার বাবাকে নিয়ে আসা হলো, বললো যে আপনার কি জমজ ছেলে আছে? বলে না। এই লোকটা কে? ওই যে এই যে আমার ছেলে। ওকে বললাম তো তোমার বাবা তোমার বলতেছে তোমার তোমার এই ফটো? বলে আমি না। এখন দেখেন আমি না, এটা তো স্বাভাবিক, সে প্লিজ বলবে আমি না, কিন্তু দেখা গেল যে তার ট্রেড হচ্ছে যে বাবুর্চি কুক, তার কিন্তু কোনো অস্ত্র প্রাধিকার নাই, সে জীবনে অস্ত্র পরিচালনা করে নাই, সে ওই যে একটা ফটো তোলার জন্য সাংবাদিকদের সামনে হ্যাঁ এরকম, তখন সবাই যেহেতু লাল পট্টি মাথায় বাঁধতেছে হাতের মধ্যে রাইফেল এখানে গ্রেনেড, সে এরকম একটা ফটো হিরো হাসতে গেছে, বেচারা হিরো খেয়ে তারপরে এখানে একটা ধরা খেলো। যে এই বিষয়গুলি যে অতি উৎসাহী কিছু হয়েছিল, আর আমি যখন বাইরে যাই যখন প্রথম যখন আমি ঢাকাটা কিছুটা ম্যানেজ করে যখন আমি বাইরে যাওয়া আসা শুরু করি, আমি প্রথমে সম্ভবত এটা মেহেরপুরে কোনো একটা বিউপিতে, সাধারণত ডিজি বিউপিতে গেলে এটা সাধারণ নিয়ম বিউপিতে সকলেই অস্ত্র নিয়ে গোলাবারুদ নিয়েই তারা পজিশন নেয়। তো আমাকে জিজ্ঞেস করা হলো স্যার আপনারা তো যাবেন ওরা কি অস্ত্র গোলাবারুদ নেবে? তো সেটাই ছিল আমার প্রথম কার্ড যে অবশ্যই যেটা নিয়ম সেটাই করবে, অনিয়ম অনেক হয়েছে কিন্তু যা নিয়ম তাই হবে। আমি যখন গেলাম বিউপিতে, বিউপিতে গেলে সকলে অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে পজিশন নিল, আমি একটা মেশিন গানের পজিশনের সামনে গেলাম, মেশিন গানের সামনে গেলাম ওকে দেখার জন্য সুনীরটাকে। তো আমার এক অফিসার বলতেছে স্যার মেশিন গানের মধ্যে নাকি অ্যামুনিশন লোড করা আছে। তো আমি তো দেখেছি ওটা, আমি তো বলতে স্যার একটু সরে আসেন। আমি বললাম তুমি আস্তে সরে যাও, আমি কথা বলছি। আমি বললাম কি সৈনিক এখান থেকে কি দেখা যাচ্ছে? ওইটা দেখা যায় শত্রুর দিক কোন দিক। তো এই যে এই কাজগুলি করলে হয় কি আস্তে আস্তে সৈনিক বুঝতে পারে যে এই লোকটা তাকে বিশ্বাস করছে, এই লোকটা তাকে বিশ্বাস করছে। যখন আমি বললাম তুমি লোড করো, বলে স্যার আপনি সামনে দাঁড়িয়ে আছেন, যে এই যে রেসপন্সিবিলিটি তখন তার কাছে চলে আসে যে আপনি সামনে দাঁড়িয়ে আছেন, লোড করে তো ঠিক হবে না এটা। যার কারণে পিছনে আসলাম কথাবার্তা বললাম, এই আস্তে আস্তেই ঠিক হয়। তারপরে যেটা করলাম আমি, তখন তো আসলে সকল জায়গায় ওই সেনাবাহিনীর ব্যক্তিবর্গটা ব্যাটালিয়ন সদরে ডিউটি করতেছে, আমার যখন রাঙামাটি গেলাম যখন বিচার শুরু করার জন্যে দুপুরে গিয়েছি, আমি তখন সপরিবারে গিয়েছি, আমার নিয়তি ছিল আমি রাত্রেবেলা এখানেই থাকবো, যদিও
আমাদের আমার বাহিনী সেনাবাহিনীর বলছি তো স্যার আপনি এতটা করেন না, আমি যে না করব। বিকালবেলা আমি যখন হেঁটে হেঁটে ওখানকার যে সিনিয়র যিনি ছিলেন সুবেদার ওনাকে বললাম আজকে তো থাকবো, পাহারা দিচ্ছে আমাকে সেনাবাহিনী, তারা তো অনেকদিন অনেক কষ্ট করলো, আজকে আপনারা আমাকে পাহারা দিতে পারবেন না? বলে স্যার অস্ত্র তো নাই, অস্ত্র ছাড়া কি ডিজিকে পাহারা দেওয়া যায় না? সে তখন খুব জোরে বললো কেন যাবে না স্যার? আমি বললাম সেনাবাহিনী বলে তোমরা চলে যাও, ওরা তো যাবে না, ওরা তো আবার আরেক আরেক হুকুমে আসছে, তারা তো আমার হুকুমের মধ্যে না। তখন আমি একটা নেগোসিয়েশন করলাম, ঠিক আছে তোমরা একটু দূরে চলে যাও, দৃশ্যমান থেকো না, দূরে চলে যাও। তারপরে বিজিবির লোকরা খালি হাতে ডিউটি করলো। পরদিন সকালে আমি আমার স্ত্রী সহ হাঁটলাম, একটু দেখলাম, বললাম কি তোমরা তোমাদের নিজেকে রক্ষা করতে পারবে না? বলে স্যার যথেষ্ট আমরাই। এই যে এইভাবে করে আসলে মনোবলটা ফিরিয়ে আনতে হয়, ফিরিয়ে দিতে হয়। আবার অনেক সময় এটাই হচ্ছে কমান্ড রিলেশনস, এবং এটা সম্পর্কে আমাদের সেনাবাহিনীতে যথেষ্ট লেখাপড়া করানো হয়, সবকিছু করানো হয়। এখন কথা হচ্ছে যে আমরা কে কতটুকু প্র্যাকটিস করি। খালি মনে রাখতে হবে যে আমি যা দেখছি আমাকে ওর থেকে কয়েক হাজার গুণ বেশি চোখ দেখছে, কোনো কিছুই কিন্তু তাদের চোখের থেকে যায় না, এবং এই সব কিছু মিলিয়েই তারা আমাদেরকে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তাহলে যখন আমরা চলে আসি তখন মানুষ কেন চোখের পানি ফেলবে? তার সাথে আমার কিসের সম্পর্ক? চোখের পানি ওইটাই যে তার বিপদেও আমি ছিলাম এবং আমার বিপদেও সে আমার পাশে দাঁড়িয়েছিল। জেনারেল মোরশেদ খান, এই যে এত এত ওয়েল ট্রেন্ড একটা বাহিনী বা বিভিন্ন ফোর্স, এত ডিসিপ্লিন, এর মধ্যে এই ব্যত্যয়গুলো আসলে কেন ঘটে? বহু ঘটেছে বাংলাদেশে, এবং আমরা জানি না ভবিষ্যতে ঘটবে কিনা, চাই না কেউই, কিন্তু কিছু কিছু অবশ্যই জেনারেল মইনুলের কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে, আপনার কথাও কিছু ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু তারপরও হ্যাঁ মানে স্বাভাবিক মইনুল যেটা বলার চেষ্টা করছিল যে আপনি ওর একটা কথা বলছেন যে ব্যক্তিগতভাবে লিডারশিপ দেখাচ্ছে, এর মধ্যে কি কিছু ব্যক্তিগত আকাঙ্ক্ষা, কিছু গোষ্ঠীগত আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার হিসেব নিকেশ মেলাতে গিয়ে সমস্যাগুলো তৈরি হয়েছে? এটা তো ডেফিনেটলি যে এই যে দাবির যে কথাগুলো হচ্ছে, মইনুল বলছে দাবি থাকতেই পারে, আমরা সব এবং যার যা কাজ মানে তার বাইরে ডাক করা, যেমন ধরেন ওই যে অপারেশন ডালবাত, সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, বা আমরা সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর যাদের যে কাজ নিজের কাজের বাইরে অন্য অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়া, এগুলো আসলে সমস্যা তৈরি করে, সেটা তো ধরেন, এবং জাতীয় আন্তর্জাতিক ভাবে নানা রকম প্রশ্ন এগুলো নিয়ে আসছে এসছে হয়তো, কিন্তু সেভাবে হিসাব করতে গেলে তো সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর কাজ হলো, বিশেষ করে সেনাবাহিনী হলো দেশ রক্ষা বাইরে থেকে এবং দেশ রক্ষা ইন্টারনাল থ্রেট থেকে, দুটো কিন্তু এক শব্দ। সশস্ত্র বাহিনীর কাজ দেশকে রক্ষা করা বহির্বিশ্ব থেকে এবং অভ্যন্তরীণ আক্রমণ থেকে, এটি সব পৃথিবীর সব সশস্ত্র বাহিনীর এবং আপনার কনস্টিটিউশনে এটি লেখা আছে, আমেরিকান কনস্টিটিউশনে তাই দেখবেন, ওরা ওই ওই যখন ওথ টেকিং করে এটিই বলে, আই উইল প্রোটেক্ট ফ্রম দ্য আউটসাইড অ্যাগ্রেশন অ্যান্ড দি ইন্টারনাল অ্যাগ্রেশন, সবসময়ই থাকবে। সো ইন্টারনাল অ্যাগ্রেশন প্লাস ইন্টারনাল ওয়েলফেয়ার, এ দুটোও কিন্তু সশস্ত্র বাহিনীর কাজ। এই যে বন্যার সময় আমরা কাজ করি, ডাল ভাতও তো একটা অংশ, সেটি এক্স্যাক্টলি এক্সিকিউট করতে যে সরকারের একটি ইচ্ছা যে আমরা জনগণকে সেবা দেব, সবচেয়ে একটা সুন্দর বাহিনী তখনকার বিডিআর, তো এই বাহিনীর মাধ্যমে একটা সেবা প্রদান করতে হবে, এই সেবা প্রদানের ইচ্ছাটি সরকারের, সেটিকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, তাহলে তো আমরা ইলেকশন ডিউটিও করতে পারবো না, তাহলে তো আমরা এই বন্যার ডিউটিও করতে পারবো না, তো সেনাবাহিনী বন্যায় কেন যাবে? সেনাবাহিনী তো যুদ্ধ করতে যাবে। দ্যাট ইজ নট ট্রু। আমি ডাল ভাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, অনেকে বলছে ডাল ভাত করার কারণে হয়েছে, ডাল ভাত করার কারণে না হলে তাহলে অস্ত্র উদ্ধারের কারণে গেলেও হতে পারতো, কিংবা দেশের বন্যা কাজ করতে যেয়েও হয়তো মানুষ মেরে ফেলতে পারতো, সেটিকে এইভাবে আলোচনা করাটা আমি মনে করি না যে ওটা ওইভাবে নেওয়া উচিত। তবে যারা এক্সিকিউট করছে তারা অত্যন্ত জ্যেষ্ঠ, ট্রেনিংপ্রাপ্ত, লিডারশিপে অভ্যস্ত বাহিনীর জ্যেষ্ঠ ব্যক্তিত্ব, তাদের এই দায়িত্ব নিতে হবে যে সরকার যেটি দেবে সেটিকে সুষ্ঠুভাবে করবে, সুষ্ঠুভাবে করতে যে ব্যত্যয় হলে দায়িত্ব তার হতে হবে, সরকারের হতে পারে না। সুতরাং আমরা এভাবে যদি বলি যে সরকার দায়িত্ব দিয়েছিল এটা না দিলেই ভালো হতো, আমরা মুক্তিযুদ্ধের পরে যখন আমরা যখন ছোট্ট সেনাবাহিনী ঢাকা শহরে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, আমি তখন কোম্পানি কমান্ডার ছিলাম, পরে এডিসি হয়ে যায় সেনাবাহিনীর প্রধানের, আমাদের প্রথম কাজ বঙ্গবন্ধু দিয়েছিল অস্ত্র উদ্ধার করতে, তারপরে দিয়েছিল রেশন কার্ড ডিস্ট্রিবিউট করতে, তারপরে তো এই ধরনের কত কাজ আমরা করেছি, তখন তো কোনো রিভোল্ট হয়নি, তখন তো কোনো হত্যাকাণ্ড হয়নি, এই যে তিন বছর রিপ্যাট্রিয়েশন হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর ভেতরে একটা অ্যামালগামেশন হয়ে গিয়েছিলো, এই যে তিন চার বছর ঘটনা ঘটেছিল, কিছু কিছু ব্যত্যয় ঘটেছে, দুই এক জায়গায় হয়তো একটু হাই হ্যান্ডেড হয়েছে, সঙ্গে সঙ্গে জিনিসটাকে মিটিয়ে ফেলা হয়েছিল,
কিন্তু ধীরে ধীরে যখন সেনাবাহিনী বাড়তে থাকলো, হেট্রোজেনিয়াস এলিমেন্ট আসা শুরু হলো, তখন প্রবলেম হয়েছিল। দ্যাট ইজ 75 অনেক পরে। আমি বলতে চাচ্ছি এই লিডারশিপ যেটা মইনুল বলতে চাচ্ছিল, ওই যে ও যেটা অনুভূতি দিয়ে একটা মানুষের লিডারকে নিয়ে আসছে, এটি আমাদেরকে ক্যাডেট জীবনেও শিক্ষা দেওয়া হয়, এটি আমাদেরকে অফিসার জীবনে শিক্ষা দেওয়া হয়। প্রতিদিন সকালবেলা উঠে সৈনিকদেরকে লিডারশিপ ট্রেনিং বলে একটা ক্লাস হয়, নেতৃত্ব ক্লাস হয়। সেই ক্লাসে বলা হয় নেতৃত্বের গুণাবলী কী থাকতে হবে। প্রথমটি হলো অনেস্টি। আপনি ইফ ইউ আর নট অনেস্ট ইন, অনেস্ট বলতে খালি টাকা পয়সার কথা বোঝাচ্ছে না, ইফ ইউ আর নট অনেস্ট ইন ডিলিং উইথ ইউর মেন, ওই অনেস্টির সেই শক্তিটার মাধ্যমেই ওই লিডারশিপটা গ্রো করবে। এটি যা নেই সে হয়তো পরবর্তীতে টাকা পয়সা নিয়েও গণ্ডগোল করবে, যদি তার মানুষটাকে ভালোবাসতে না পারে অনেস্টির সঙ্গে। একটা মানুষের অসুবিধা হতে পারে, একটি সৈনিকের প্রবলেম হতে পারে, আমারও ব্যক্তিগত একজন অফিসার হিসেবে প্রবলেম হতে পারে, কিন্তু অনেস্টির সঙ্গে যদি এটাকে নেওয়া যায়। আমরা লিডারশিপ ট্রেনিংয়ে, এসআইএনটি ট্রেনিংয়ে মইনুল, আমরা এগুলোই শিক্ষা দিতাম না, যে লিডারশিপ ট্রেনিংয়ের প্রথমটি হলো অনেস্টি, তারপরে আসবে অন্যান্য, তার সাহস, তার কথা বলার ভঙ্গি, তার 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 যে সাবঅর্ডিনেট তার সঙ্গে তার সম্পর্ক, এগুলো শিক্ষণীয় বিষয়। আমরা করি, কেন করি এটা? পৃথিবীতে এটা সব দেশে এরকমই, একটাই কারণ, আমাদের যে যে সাবঅর্ডিনেট আছে সে অস্ত্রধারী, আর অস্ত্রধারী মানুষের সঙ্গে অনেস্টি এবং লিডারশিপের সেই চরম উৎকর্ষতা প্রকাশ করতে হবে। একজন সরকারি কর্মকর্তা ডিসি সাহেব যদি মানে কিছু অন্যায় করেন, তার আন্ডারের যে ব্যক্তি যারা আছেন অধস্তন, তারা কি করতে পারে? বড় জোর তার বিরুদ্ধে মিছিল করবে, না হলে হয়তো জনগণের একটু ক্ষতি করতে পারবে, কিন্তু সেই লিডারশিপের যে কোয়ালিটি সেটার থেকে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর কোয়ালিটি অনেক পার্থক্য আছে, এবং এটি রেগুলার করা হয়। সেখানে যেটি মইনুল বলেছে, পরে যেহেতু ওর ব্যক্তিগতভাবে জিনিসগুলো দেখেছে, ব্যত্যয় ঘটেছিল, সেই ঘটনার কারণেই আমাদের ইন্টেলিজেন্স ফেল করেছে, ঘটনার কারণেই আমরা সেই অনুভূতিটিকে নিয়ে যেতে পারি নাই সৈনিকদের কাছে, এবং দাবিগুলোকে সেইভাবে উত্থাপনও করতে পারি নাই, যে কারণে হয়তো এটিকে বিস্ফোরণের মতো হয়ে দাঁড়িয়েছে এবং সেটি ঘটেছে। এবং আমাদের এখন আজকে কি করার আছে? সিম্প্যাথি দেখানো, এবং ভবিষ্যতে যেন আমরা এটি না হয় সেটিকে পুনরাবৃত্তি করা। এবং তুমি বোধহয় বলতে চাচ্ছিলে যে ওই যে সৈনিকরা যে 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 এলাকার এমপি সাহেবের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, উনি এটিকে ওই মানে রিভোল্ট বা এই ধরনের কথা না হয়তো জানিয়েও দিতে পারতেন, বলতেও পারতেন যে এরকম এসেছিল, আমার মনে হয় বলেছিল বা এরকম কিছু যে এরকম এসেছিল, এটাতে যদি উনি জানাতেন, মানে একটা বেনোভেলেন্ট ফিলিংস নিয়ে, যে শাকিল সাহেব 30 জন বা 10 জন লোক এসেছিল, এ কী বিষয় আমি তো জানি না, এত একটু দেখেন, হয়তো বা শাকিল তখন একটা ইন্টেলিজেন্স পেয়ে যেত, যে দের ইজ এ ফিলিং, একটা কোথাও একটা প্রবলেম হচ্ছে, যে আমার প্রতি কনফিডেন্স না থেকে আমার সাবঅর্ডিনেট বাইরে যেয়ে কমপ্লেন করছে, শাকিল হয়তো জিনিসটা তখনই সঙ্গে সঙ্গে জিনিসটাকে ধরে ফেলতে পারত। এটি একটি। আর একটি বললাম যে আপনার আশেপাশে কিছু মানুষ থাকে যাদেরকে লিডারশিপ দিয়ে আপনাকে গ্রহণ করাতে হবে, সেই লিডারশিপের কোথাও যেন একটা 10টা লোকও যদি আপনাকে হত্যা করতে চায়, একটা লোক অবশ্যই আপনার পাশে দাঁড়াবে তার ব্যক্তিগত অনুভূতির কারণে। এটাও লিডারশিপের একটি বিশাল অংশ। এই দুটো জিনিসের সংমিশ্রণ হলে আমার মনে হয় এটি অ্যাভয়েড করা যায়। জেনারেল মঞ্জুর সাহেব, আমি একটা অন্য একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো, যে এই ঘটনায় যারা ভিকটিম হলেন, একটা তো সিম্প্যাথি জানানো সবই আছে, কিন্তু সামগ্রিকভাবে তাদের পাশে সরকার, সেনাবাহিনী, জনগণ বা তৎকালীন বিজিবি কতটা দাঁড়িয়েছে বা কতটা করা গেছে তাদের, সেটা একটু বুঝতে চাই। এই কারণেই যে গত বছর ঠিক এই দিনেই অনেক অফিসারের স্ত্রী সন্তানরা এসেছিলেন, তারা নানাভাবে অনেকগুলো কথা বলেছেন, এবং সেগুলোর প্রেক্ষিতে আবার কিছু প্রতিক্রিয়া আমি পেয়েছি, যে সেই কথাগুলো হয়তো তারা যেভাবে বলেছেন হয়তো আবেগে বলেছেন, বাট বলা হয়েছে বিভিন্ন মহল থেকে যে আসলে অনেক কিছু করা হয়েছে যেগুলো তাদের কথার সঙ্গে মেলে না। সো একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এটা যেটা আমি জানি যে যে এই ঘটনার পরপরেই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে ব্যক্তিগতভাবে যথেষ্ট মনোযোগ দিয়েছেন এবং উনি সকলের সাথেই কথাবার্তা বলেছেন। প্রথম দিকে তারা আবেগ ছিল, তারপরে এসে বাস্তবতা, কারণ স্বামীকে হারিয়েছেন, বাচ্চা তার বাবাকে হারিয়েছেন,
তো বাবা তার ছেলেকে হারিয়েছেন, এখানে কিন্তু অনেক জায়গায় অনেক কম্পেনসেশন করা যাবে না, এগুলো কিছু কম্পেনসেশন হয় না, পিতা তার আত্মীয় স্বজন সকলকে নিয়েই তো বিষয়টা, আর বাস্তবতা চলে আসে আসলে সেই পরিবারটা, আসল বাস্তব চলে আসে পরিবারটা। সেক্ষেত্রে আমি যেটা জানি যে এখানে বিভিন্নভাবে সরকার যতটুকু পেরেছেন তারা সরকারের পক্ষ থেকেই করেছেন, আমার খেয়াল আছে আমরা এটা ক্লেম করেছিলাম একটা, মানে কি একটা কম্পেনসেশনের জন্য, এটাও হয়তো আমি জানি ঠিক পুরোটা দিয়েছে কিনা, বাট কিছুটা পেমেন্ট করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকেও, করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে করেছে, এবং ওটা সরকারের পক্ষ থেকেও এটা করার কথা ছিল, কারণ এগুলো তো তারা কেউ আমাকে জ্বালিয়ে দিয়েছে জিনিসটা, তো সেটা তো একটা কম্পেনসেশন। আবাসন সংক্রান্ত অঙ্গীকার বোধহয় ছিল, সেগুলো কি আপনি জানা, আপনি জানা আছে? এগুলো আমি জানি, আমাদের ডিওএইচএস এর মিরপুরে বেশ কতগুলি ফ্ল্যাট হয়েছে, ওনাদেরকে ফ্ল্যাটগুলি দেওয়া হয়েছে, আমি জানি সরকারিভাবে বোধহয় এটি করা হয়েছে, কারণ ডিওএইচএস মিরপুরে সরকার ফ্ল্যাট বানিয়ে তারপরে এটা দিয়েছেন বোধহয় এটাই। আর একটা কথা যেটা আমি স্যারকে একটু বলতে চাই যে অনেস্টি, এটা এটাই হচ্ছে বড় জিনিস, কিন্তু অপারেশন ডাল ভাতে আমি একটা উদাহরণ দিই, কারণ এই সৈনিকগুলি তো পানিশমেন্ট হয়েছে, বিডিআর বিদ্রোহের পরে পানিশমেন্ট সকলেরই হয়েছে, এবং পানিশমেন্ট দেওয়ার সময় যেটা আমি কিন্তু আমার এক সময় যখন তা একটু বদলি হয়ে যায় সেনাবাহিনীতে, নিশ্চয়ই দেশের প্রয়োজনে আমাকে হয়তো সেনাবাহিনীতে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় এক বছর তিন মাসের মাথায় সিজিএস হিসাবে, সেখানে আমি পাঁচ বছর ছিলাম সিজিএস হিসাবে, তো তখন আমি কিন্তু মানে কি অনুরোধ করেছিলাম সরকারকে যে আমাকে কয়টা দেশের অ্যাটলিস্ট চারটা বিদ্রোহের বিচারের রায়টা দিতে যেন পারি, আমি কিন্তু চারটা রায় দিয়েছি, সিলেটে, রাঙামাটিতে, সাতক্ষীরায়, একটা দিনাজপুরে। রায়ের ক্ষেত্রেও কিন্তু আমি অনেক ক্ষেত্রেই, কারণ তখন একটা বিরাট আবেগ কাজ করছিল, কিন্তু সবাইয়ের মধ্যে একটা আবেগ কাজ করতেছিল, অর্থাৎ প্রতিশোধ পরায়ণ হলে কিন্তু বিচারের থাকবে না। আমি যখন ডিজি বিজিবি ছিলাম, চলে আসলাম সিজিএস, সিজিএস এর এমপি অথরাইজ, আমি দেখি আমার গাড়ির মধ্যে দুইটা এমপি অস্ত্র নিয়ে ঘুরতেছেন, তোমরা কি করো? বলে স্যার আপনি তো বিচার করে আসছেন, অনেক অনেক ক্ষুব্ধ থাকতে পারে, আমি তোমরা নেমে যাও। আমি আমি কারোর প্রতি অবিচার করিনি আমার জানা মতে, এবং কিছু কিছু রায় আমি এরকম রায় দিয়েছি যে তোমার শাস্তি এত বছর, তোমার বাবা মুক্তিযোদ্ধা, সেই জন্য এত বছর কমানো হলো, উনি মৃত প্রায়, তুমি দেখে আসতে পারবে, গিয়ে তোমার এত শাস্তি খাটতে হবে। এই ছেলেগুলি তখন কেঁদেছিল শাস্তি শোনানোর পরেও, এটা তার অনুভূতির বিষয়, এবং এইসব অনুভূতি দিয়েই পরবর্তীকালে অনেক জাত যারা ছিলেন তারা সেভাবে আস্তে আস্তে করে সেটা হয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমি অফিসারের শৃঙ্খলাবোধ দিয়ে যদি আমার সৈনিককে বলি যে এই বস্তার মধ্যে চাল ছিল 40 কেজি, সকলকে তোমার 2 কেজি করে দেওয়ার কথা, তাহলে তুমি 20 জনকে চাল দিতে পারবে? যখন 2 কেজি দিতে পারেনি সে 200 গ্রাম কম দিয়েছে, তারপরে ওখানে একজন ইন্টেলিজেন্সের অফিসার বা যে হোক ধরে বলছে তোমার দাওয়া কথা ছিল 2 কেজি চাল, তুমি তোমাকে 200 গ্রাম চাল কম দিয়েছ, এবং তখন তাকে শাস্তি দেওয়া হলো। অফিসারের দায়িত্ব ছিল যদি ওর ভিতরে 100 কেজি চাল থাকে বস্তার ভিতরে, সেই 100 কেজি চালই সিডি গ্রহণ থেকে নিয়ে আসার কথা ছিল। ও তুমি ওই ইয়ের কথা বলছো, মানে অপারেশন ডাল ভাতের সময় আমি যদি 100 কেজি না পাই, আমি 2 কেজি করে কিভাবে 15 জনকে দিব? এবং সেটা দেখার জন্য গালি ছাড়া আদরের কথা নেই, এটাই সবচেয়ে ডেঞ্জারাস। হ্যাঁ, এটাই তো, না দেওয়া তো সম্ভব না, তার পক্ষে সম্ভব না, দেওয়া সম্ভব না। অতএব সেই 200 গ্রাম সে কিন্তু চুরি করছিল না, নো নো, তাকে বলা হয়েছিল যেন এই বস্তার মধ্যে এতজনকে দেওয়া হয়, সে ওই 100 গ্রাম 200 গ্রাম করে দিয়েছিল, তো এই কথা। আর আরেক দিকে একটা উদাহরণ টানছি, এই ধরনের অনেক উদাহরণ ছিল বিভিন্ন জায়গাতে, এগুলো আমি শুনেছি, আমি এই জন্য বলছি, শেয়ার করছি যেন আমাদের ভবিষ্যৎ দৃঢ় এগুলো যেন খুব মনোযোগ সহকারে শোনে। আমাকে যদি কোনো একজন চা এনে দেয়, চাটা যদি চিনি বেশি হয় বা দুধ কম হয় বা গরম কম হয়, আমি তাকে কি বলবো? ভাই আমি এত চিনি খাই না, একটু কাইন্ডলি চিনি ছাড়া নিয়ে আসো, অথবা একটু দুধ যদি নিয়ে আসতে পারো একটু নিয়ে আসতে পারো, ঠান্ডা থাকলে একটু গরম করে নিয়ে আসো, আমার কোনো অধিকার নাই তার গায়ের মধ্যে চাটা ফেলে দেওয়ার। লিডারশিপ বলে না কখনোই, এই লিডারশিপ কিন্তু চলে গেল। আপনারা যারা বলেছেন একজন বেসামরিক কর্মকর্তা যারা যারা আছেন, তার সাথে আমাদের পার্থক্য কিন্তু একটাই, উনি হচ্ছেন যে অফিসার, আমি অফিসার এবং কর্মকর্তা, আমি অফিসার এবং লিডার। আমি যদি অফিসারের, আমি যদি লিডারের দায়িত্ব পালন না করি, মানুষ আমাকে স্যালুট দিবে,
But I'm not a leader anymore. আমার হাতে একদমই সময় নেই, just 2-3 মিনিট সময় আছে। আমি ছোট ছোট দুইটা জিনিস আপনার কাছে চাই, আর একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে করতে চাই। এক হচ্ছে এই যে যে আচরণগুলোর কথা আপনি বললেন, এই আচরণ কি সবাই করেছে? গড়পড়তা হয়তো একজন দুজন বিচ্ছিন্নভাবে করেছে, কিন্তু বিদ্রোহটা সবার মধ্যে ছড়িয়ে পড়লো। বিদ্রোহ প্রথমে ছিল ঢাকা সেন্ট্রিক, তারপরে একটা সময় যখন একটা গ্রুপ সবাই মানে পালিয়ে যাওয়ার চিন্তা করতেছিল, তখন আরেকটা গ্রুপ আবার এটাকে ছড়ানোর জন্য তখন কমিউনিকেশনটা ইউজ করে তারা তখন দেশের এবং তারপরে কেউ আবার হিরো হওয়ার চেষ্টা সবাই করেনি। আসলে সকলের জন্য ভুল হলে সমস্যা, কিছু লোকের ভুলের জন্য বাকিরা সাফার করলেন। আরেকটা হচ্ছে যে একটি কথা মাঝে মধ্যে শোনা যায়, অনেকে বলে থাকেন যে একটি দুটো মাইক্রোবাস 3-4 জন বা 7-8 জন লোকের অপারেশন ছিল এটি, তারা ঠিক বিজিবিরও না বাইরের থেকে আসা, এরকম কি কোনো কিছু? এখানে একটা ভুল আমি আবার ভাঙি, এরকম একটা আলোচনা, এরকম কিছু নাই, বাট ইউ মে বি নো, আমি আবার এরকম একটা আলোচনা আছে, আমি একটা ভুল ভাঙা দিচ্ছি। এটা আমাকে প্রতিবারে জিজ্ঞেস করা হয়, বিজিবি তখন স্নাইপার রাইফেল কিনছিল, স্নাইপার রাইফেল ট্রেনিং দেওয়ার জন্য চাইনিজ যারা ট্রেনার তারা এসে ক্লাস নিচ্ছিল, তারা তো এত কিছু বিদ্রোহের বিষয় জানে না, বিদ্রোহ তো কিছুক্ষণ ধরে গোলাগুলি হয়, এটা হলো সেটা হলো। একটা সময় তারা তখন তাদের যে ডেডিকেটেড গাড়ি ছিল সেই গাড়ি আসতে বললো, সেই গাড়ি আসলো, তারা হাঁটতে হাঁটতে এসে গাড়ির মধ্যে উঠে বেরিয়ে চলে গেলেন। এরা কোনো কমান্ডো নয়, এরা এখানে মহিলা ছিল পুরুষ ছিল, এরা হচ্ছে ট্রেনার, ওদের সাথে তো কোনো কারো কোনো শত্রুতা নাই, দুটো মাইক্রোবাস আসলো মুখ ঢাকা তারা চলে গেলেন, ব্যাপারটা সেরকম ছিল। আর ওই যে মাইক্রোবাস যারা ছাই রঙের মাইক্রোবাস কথা বলছে সেটা ছিল স্কুলের একটা গাড়ি। এখন ওই কতগুলো জিনিস মিলিয়ে হয়তো অনেকে একেবারে শেষের দিকে, আমার হাতে এক মিনিট আসলে সময় নেই, কিন্তু এই দিবসটিকে একটি বিশেষ দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য শহীদদের পরিবাররাও বলছেন, বিশেষ করে অনেক সেনা কর্মকর্তারাও বলছেন প্রাক্তন, আপনাদের কোনো মন্তব্য আছে এই বিষয়ে? সরকারের সিদ্ধান্ত দিবস হিসেবে পালন করার জন্য হতে পারে, আমরা আমাদের পর্যায়ে দ্যাট ইজ আমাদের যে সেনাবাহিনীর যে ক্লাব যেটি যেখানে আমরা এইগুলো নিয়ে আলোচনা করি অনুভব করি, আমরা আমাদের তরফ থেকে করা শুরু করেছি এবং সেটা শহীদ সেনা দিবস, আমাদের তরফ থেকে আমরা ওই দিনে মিলাদ পড়াচ্ছি না, কিন্তু দিবসটাকে আপনারা কি হিসেবে আখ্যায়িত করছেন? আমরা ওই ওই এই দিবসকে ওইভাবে পালন করছি, কিন্তু এটাকে তো আমরা তো আর শহীদ দিবস বা এটা ডিক্লেয়ার করতে পারবো না সরকারের কাছে। আপনারা বলছেন শহীদ সেনা দিবস, আমরা ওইটাকে একটা নামটা কি দিয়েছেন ঠিক জানি না, কালকেই তো এটা হবে ওখানে, তারা প্রতি বছর এটি পালন করে এবং দোয়া মাহফিল করে, ইয়া করে, সেগুলো করে, সরকারের কাছে এটি তারা দাবি জানাতেই পারে। এবং আমি মনে করি যদি সরকার মনে করে এটিকে যদি সেভাবে আলোচনা করে ক্যাবিনেটের মাধ্যমে আলোচনা করে যদি করতে হয় হয়তো এটি করায় কোনো আপত্তিকারও থাকার কথা নয়। জেনারেল ইসলাম, না এটা রাষ্ট্রীয়ভাবে বিষয়টা তো আসলে সরকারের এখতিয়ার, আর আমাদের যেটা আমরা যেটা করি যেটা আমরা স্বাভাবিক, এতগুলি অফিসার আমাদের মারা গেছে, উনি যেটা বলেছিলেন আমাদের যে আমাদের নিজস্ব পরিচিত অফিসার তো অনেক মারা গেছে, তাদের সাথে অহরহ তাদের ফ্যামিলির সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা তো যে কোনো মৃত্যুতেই আমরা বছর গেলে পিতামাতার মৃত্যুতে আমরা একটা দরুদ করি, সবে একত্র হয়ে কথাবার্তা বলি, এরকম তো আমরা করেই যাচ্ছি। এটা রাষ্ট্রের বিষয়টা আসলে সরকার দিবসের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দিবস পালনটা একটা বড় ধরনের একটা কার্যক্রমের মাধ্যমে আসতে হয়। আমরা মুক্তিযোদ্ধা দিবস নিয়ে আজকে 40 বছর ধরে চেষ্টা করছি, এখনো সেটি হয়ে ওঠেনি, তবে আমরা এইবার বোধহয় এটাও বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধে তো আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি 14 তারিখে, কিন্তু শহীদ যারা 30 লক্ষ হলেন সেই শহীদ দিবসটি আমরা পালন করি না। ইলেকশন ক্যাম্পেইনও ছিল এবং কয়েকবার এইবারও আমরা জাতীয়ভাবে কোনো শহীদ দিবস পালন করা হয়নি, এটি আমরা চেষ্টা করছি এবং এতগুলো শহীদ অফিসারের জন্য করলে আমার ব্যক্তিগতভাবে তো আমরা চাইবই, সরকার ইচ্ছা করলে করতে পারে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, আর সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্বসহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম পিলখানা ট্র্যাজেডি নিয়ে এবং বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে এটি একটি অন্যতম কলঙ্কজনক দিন, যদিও বাংলাদেশের জীবনে, বাঙালিদের জীবনে এরকম দিন আরও অনেক আছে, তবে
এতজন সাহসী সেনা কর্মকর্তা একসঙ্গে যারা বাংলাদেশের দেশ রক্ষার দায়িত্বে ছিলেন তাদের জীবনদান এবং যে ঘটনা যে পরিস্থিতির মধ্যে দিয়ে সেটি হয়েছে সেটি কোনো অবস্থাতেই কাম্য ছিল না। ঘটনার তদন্ত হয়েছে, এর বিচারিক প্রক্রিয়া এখনও পর্যন্ত অব্যাহত আছে, নিম্ন আদালতে তার কিছু শাস্তিও হয়েছে অনেকের। তারপরেও অনেকেই মনে করেন যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হওয়া দরকার, দ্বিতীয়ত চূড়ান্ত বিচার এবং দণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকর হওয়া দরকার, দ্বিতীয়ত হচ্ছে যে দুজন প্রাক্তন সেনা কর্মকর্তা কথা বলছিলেন এবং একজন তো প্রত্যক্ষভাবেই প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত ছিলেন, দুজনেই মনে করেন এই ঘটনা থেকে আসলে যথেষ্ট শিক্ষা নেওয়া দরকার বাংলাদেশের প্রতিটি ডিসিপ্লিন ফোর্সের এবং সেই সঙ্গে আমাদের সকলেরই কম বেশি শিক্ষা নেওয়ার এখান থেকে অনেক কিছু আছে। এবং এখানে নেতার সঙ্গে অন্যদের যে সম্পর্কের মাত্রাটা কী ধরনের হওয়া উচিত সেটিও দুজনেই প্রায় একই সুরে বলবার চেষ্টা করেছেন। এবং সব কথা শেষ কথা, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের, তাদের বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করছি, তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা এবং এই শোক তারা বইবার শক্তি অর্জন করুন এবং সবসময় বাংলাদেশের প্রতিটা নাগরিক, বাংলাদেশ সরকার আমরা মনে করি এবং প্রাক্তন যারা সেনা কর্মকর্তা আছে সকলেই তাদের পাশে যে যার সামর্থ্য অনুযায়ী সবসময় থাকবেন এটিও সবাই মনে করেন অঙ্গীকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।